মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ফুলকি নিশ্চয়ই কোনো ফাঁদে পড়েছে, আমাকে এক্ষুনি ফোন করে সবটা জানাতে হবে যেটা উনিকে। রোহিত কই? রোহিত, রোহিত কি হয়েছে? চেষামণি, অশোকনগর থেকে পিয়াল ফোন করেছিল, ফুলকির বিয়ে হচ্ছে। ফুলকির বিয়ে হচ্ছে? আচ্ছা, তার মানে এই কারণেই ফুলকির বাবা মেয়েটাকে ওইভাবে জোর করে নিয়ে গেল। সেটা তো স্পষ্ট করে বললেই হতো, অদ্ভুত মানুষ তো। ওরে, সব থেকে বড় কথা হলো, যার সঙ্গে বিয়ে হচ্ছে সে একজন কুখ্যাত সমাজ বিরোধী। যখন থেকে মেয়েটাকে ওইভাবে নিয়ে গেছে না, তখন থেকে আমার মনটা খচখচ খচখচ করছে। দাদা, ফুলকির বাবা কিন্তু খুব সুবিধের মানুষ নয়, জুয়া খেলেন, ওর মাকে মারধর করেন পর্যন্ত। বৌদি, এসব অনেক ফ্যামিলিতেই ঘটে। আচ্ছা দাদা, ফুলকির যে একটা সমাজ বিরোধীর সাথে বিয়ে হচ্ছে, তুমি কি করে জানলে? কে বললো? কে আবার বলবে? পিয়াল ফোন করেছিল, পিয়াল বললো। আর আমি রুদ্রকে কিছুতেই ফোনে পাচ্ছি না। শোন 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 রোহিত, রোহিত তুই যা, তুই এক্ষুনি অশোকনগর যা, এক্ষুনি যা। দাঁড়াও দাঁড়াও জেঠুমণি, এক মিনিট। পিয়াল ফুলকির বরকে চিনল কি করে? না মানে, ফুলকির বর যে একজন কুখ্যাত সমাজ বিরোধী সেটা অশোকনগরের আর কেউ বুঝলো না, পিয়াল বুঝে গেল। ভাই, ফুলকির বাবা হয়তো ইচ্ছে করে এই বিয়েটা দিচ্ছে, হয়তো টাকা পয়সা নিয়েছে বা কিছু। তুমি একটাবার চাও না ভাই? আমি ওখানে গিয়ে কি করবো বৌদি, সেটা আগে বলে দাও। আমাকে ওখানে দেখলে ফুলকির বাবা আরো চার পাঁচটা খারাপ খারাপ কথা বলবে, বলবে আমি নাকি ফুলকিকে নিজের বাড়িতে এনে রাখতে চাই বলে ওখানে গেছি। বৌদি, সুপার স্টোরে এসে ভদ্রলোক যে কি কি বলে গেছে সেগুলো তো শুনোনি, জানো না কিছু। রোহিত, একজন মদ্যপ সমাজ বিরোধী জুয়াখোর লোক যে তার স্ত্রীকে মারধর করে, সে কি বলবে ভেবে একটা একটা সরল পবিত্র মেয়েকে রক্ষা করবো না? এ কেমন কথা? না 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 না, তোকে কিচ্ছু করতে হবে, তোকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি করবো। শান্ত, তুই আমার সাথে চল, যা করার আমি করবো। আমি তো ওই মেয়েটাকে ভেসে যেতে দেবো না রোহিত। তুমি গিয়ে জেঠুমণিকে সামলাও। জেঠুমণির কথা আমি ফেলতে পারবো না, সেটা জেঠুমণি খুব ভালো করে জানে। আর কোনো মতেই জেঠুমণিকে আমি ওইখানে যেতেও দেবো না, সেটাও জানে, সেই জন্যই করে এসব কাণ্ড। কিন্তু একটা কথা তুমি মিলিয়ে নিও কাকুমণি, এর জন্য কিন্তু একটা বড় সড় গন্ডগোল বাঁধবে। ওই ফুলকির বাবা, ওই লোকটা কিন্তু আমাদের এত সহজে ছেড়ে কথা বলবে না, তুমি দেখে নিও। আচ্ছা ঠিক আছে, তুই বেরিয়ে পড়, আমরা আসছি। একটা কথা রোহিত, ফুলকিকে কিন্তু এত বড় বিপদে কিছুতেই পড়তে দেওয়া যাবে না, কিছুতেই না। সেই জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।